সরকারি কর্মকর্তাগণের অফিসিয়াল ডেকোরাম বা শিষ্টাচার। নাম্বার এক, যে কোনো অনুষ্ঠানে অফিসারের স্পাউস স্বামী স্ত্রী প্রথম অগ্রাধিকার পাবেন। তাকে রিসিভ করা, সম্ভব হলে প্রথম সারিতে বসানো এবং উপযুক্ত সম্মান দেখাতে হবে। নাম্বার দুই, হ্যান্ডশেক করার সময় সিনিয়র আগে হাত বাড়ানোর পর জুনিয়র অফিসার হাত বাড়াবেন। হ্যান্ডশেক হবে দুজনে দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে, হাতে হালকা চাপ দিয়ে ও হাত পুরোপুরি উলম্বভাবে রেখে। সিনিয়র যতক্ষণ হাত নাড়াবেন ততক্ষণ পর্যন্ত হ্যান্ডশেকের স্থায়িত্ব হবে। লেডি অফিসারগণের সাথে কখনো আগ বাড়িয়ে হ্যান্ডশেক করা যাবে না, তিনি যে দেশেরই হন না কেন। নাম্বার তিন, একজন অফিসার কখনোই আরেকজন অফিসারকে দাঁড় করিয়ে রাখবেন না, তাকে সবসময় বসতে দিতে হবে। কোনো সিনিয়র অফিসার যদি এই ম্যানার্স না জানেন, তাহলে জুনিয়র অফিসারের দায়িত্ব হবে তাকে স্যার বসতে পারি বলে নিজেই বসে পড়া। নাম্বার চার, একজন অফিসার কখনোই অফিসিয়াল গাড়ির একদম পেছনের সিটে বসবেন না, সবসময় মাঝের সিটগুলোতে বসবেন। গাড়িতে জায়গা না হলে পরে যাবেন কিংবা অন্যভাবে যাবেন, কিন্তু পেছনে বসবেন না। ঊর্ধ্বতন বস বা অন্য কারো অফিসিয়াল গাড়িতে ওঠার সময়েও না, পেছনের সিট অর্ধস্থন কর্মচারীদের জন্য। একজন অফিসার কখনোই গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটেও বসবেন না। নাম্বার পাঁচ, একজন অফিসার সব সময় ওয়েল ড্রেসড হবেন। দাড়ি থাকলে পুরোপুরি থাকবে, না থাকলে ক্লিন শেভড হতে হবে। চুলগুলো এলোমেলো থাকা যাবে না, পকেটে চিরুনি থাকবে। ডাক্তারগণের রোগী দেখার সময়েও চেষ্টা করতে হবে ফর্মাল ড্রেসে থাকার, যাতে কে ডাক্তার কে ওয়ার্ড বয় লোকেরা সহজেই বুঝতে পারে। নাম্বার ছয়, কাঁটা চামচ দিয়ে খেতে পারলে শব্দ ছাড়াই কাঁটা চামচ দিয়ে খাবেন, না পারলে হাত ধুয়ে এসে হাত দিয়ে ভদ্রভাবে খাবেন। অর্ধেক কাঁটা চামচের অর্ধেক হাত কিংবা কাঁটা চামচের টুংটাং শব্দ করে খাওয়া যাবে না। নাম্বার সাত, খাবার আগে মেনু চেক করতে হবে। বুফে সিস্টেম হলে কখনোই নিজের টেবিলের প্লেট নিয়ে খাবার আনতে যাওয়া যাবে না। বুফেতে খাবার দেবার সময় যে প্লেট থাকে সেটা নিতে হবে, খাবার পরিমিত নিতে হবে। আর একবার খাবার নিয়ে টেবিলে আসার পর অফিসার দ্বিতীয়বার খাবার নিতে বুফেতে যাবেন না, ইশারায় ওয়েটারকে ডেকে খাবার দিতে বলবেন। গরম খাবার ফু দিয়ে ঠান্ডা করা যাবে না, ন্যাপকিন হাত মোছার জন্য না, উরুর ওপর কাপড়কে রক্ষা করার জন্য, তাই এটি থাকবে উরুর ওপর। খাবারের দিকে মুখ যাবে না, মুখের দিকে খাবার আসবে। খাবার টেবিলে অফিসিয়াল পলিটিক্স, ধর্ম বা বিরক্তিকর কোনো কথা বলা যাবে না। নাম্বার আট, ফর্মাল লাঞ্চ কিংবা ডিনারে চিফ গেস্ট খাওয়া শুরু করলেই কেবল অন্যেরা শুরু করবেন, আবার তিনি শেষ করার সাথে সাথে খাওয়া বন্ধ করতে হবে। কারো আয়োজনে ফর্মাল ডিনারে গেলে হোস্টকে কিংবা বাসায় গেলে খাওয়ার পর ভাবিকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। নাম্বার নয়, কাউকে ফোন করলে আগেই নিজের পরিচয় দিতে হবে। নাম্বার দশ, কোনো কথা বা বক্তব্য দেওয়ার সময় সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। অস্পষ্ট বা অমার্জিত কোনো কথা একজন অফিসার বলবেন না। নাম্বার এগারো, স্টেজে কনফিডেন্সের সাথে দাঁড়াতে হবে, ডায়াসে সোজা ও রিল্যাক্সড হয়ে দাঁড়াতে হবে, হ্যান্ড মুভমেন্ট, আই কন্ট্যাক্ট, ভয়েস মডুলেশন করতে হবে। নাম্বার বারো, পূর্বানুমতি ছাড়া একজন অফিসার আরেকজনের বাসায় বা অফিসে হুটহাট করে যাবেন না, আগে ফোন বা অন্য কোনো মাধ্যমে জানিয়ে তারপর যাবেন। কোনো সিনিয়র অফিসারের বাসায় গেলে বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো, তারা কান্নাকাটি, দুষ্টামি বা কোনো জিনিস ভেঙে ফেলতে পারে, যেটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নাম্বার তেরো, একজন কলিগ আরেকজন কলিগ বা অফিস স্টাফকে জনসম্মুখে ভুল ধরা, বকাঝকা করা কিংবা তার সাথে তর্কে লিপ্ত হবেন না, পরে ব্যক্তিগতভাবে তার সাথে আলোচনা করে নিতে হবে কিংবা বকাঝকা করতে হবে। নাম্বার চোদ্দ, বস ফ্রেন্ডলি আচরণ করলেও বসের সাথে জুনিয়র অফিসার ফ্রেন্ডলি আচরণ করবেন না, সবসময় অফিসিয়াল ভাব ধরে রাখবেন। নাম্বার পনেরো, কোনো সিনিয়রের রুমে বসে থাকার সময় অন্য কোনো সিনিয়র কর্মকর্তার আগমন ঘটলে চেয়ার ছেড়ে উঠে তাকে বসতে বলতে হবে যদি জায়গা স্বল্পতা থাকে। নাম্বার ষোলো, কোনো সিনিয়র ফোন করলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত লাইন কেটে দেওয়া যাবে না।